সময়ের সঙ্গে সঙ্গে শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। এরই মধ্যে রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এখনও কয়েকশো কিলোমিটার দূরে থাকলেও উপকূলে এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু হয়েছে। দমকা হওয়ার সঙ্গে গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বঙ্গোপসাগর। এদিকে কয়েক মাস আগে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত না কাটতেই নতুন করে দানার আতঙ্কে উপকূলবাসী। মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক গুণ বেড়েছে নদ নদীর পানি, তাই জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রত্যেকটা সেন্টারে যেখানে আপনার আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে যেন যথাযথভাবে ত্রাণ পৌঁছে সেজন্য আমরা টিম করে দিয়েছি। বৃহস্পতিবার দিবাগত রাতের পর উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় দানা। বাংলাদেশে এটির মূল অংশ আঘাত না হারলেও খুলনা এবং বরিশাল বিভাগ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা আসলে এমনি আমাদের হাড় উত্তর টু কাঁপে, আমরা কোথায় যাব, কোন আশ্রয় কেন্দ্রে যাব, কাপড় চুপড় গোছাচ্ছে, যে যার মতো করে আসলে প্রস্তুতি নিচ্ছে। এই ঘূর্ণিঝড় আসে আবার যদি দোকানগুলো সব লন্ড বন্ড হয়ে যায়, তার তো মানুষ আবার টাকার জন্য হাহাকার হয়ে যায়। এই সাইক্লোনের প্রভাবে সারা দেশে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, তবে কিছু কিছু জায়গায় আমরা ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে এটা আমরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে, কারণ হচ্ছে এখনো এটা হচ্ছে আপনার সবচেয়ে কাছে হচ্ছে মংলা পোর্ট। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্র বন্দরগুলোকে সতর্ক করছে আবহাওয়া অফিস। পণ্য বোঝে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে অবস্থানে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। ঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, কক্সবাজারে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। তবে দুর্বল বেড়ি বাঁধগুলো নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা। লাবিব হাসান, সময় সংবাদ।